হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এন্ডেড টিচার চ্যানেলের পক্ষ থেকে সাবধান আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা দারুণ একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব, খুব মজার একটি অ্যাপ্লিকেশন। আপনি ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার মোবাইলকেই কম্পিউটারের মতন করে ফেলতে পারবেন। শুধুমাত্র এক ক্লিকেই আপনার মোবাইল হয়ে যাবে কম্পিউটার। সো বন্ধুরা, জানতে হলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তার আগে একটা কথা বলে নিই, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, শুরু করছি। এই যে বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি দেখছেন, এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি আমার মোবাইলকে কম্পিউটারের মতন করে ফেলব। চলুন দেখছি। দেখেছেন বন্ধুরা, মোবাইলটা কিন্তু অলরেডি কম্পিউটারের মতন দেখতে হয়ে গেছে, পুরোপুরি কম্পিউটারের মতন। এই যে দেখছেন, কম্পিউটারের সব কিছুই এখানে রয়েছে। এই যে এখানে ডাউন, তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে করে আপনি আপনার মোবাইলকে কম্পিউটার মতন করে ফেলতে পারেন। এটা জাস্ট একটা ফান, একটু মজা করা, কম্পিউটার ভার্সনে আপনার মোবাইল ইউজ করা আর কি। কম্পিউটারে সব কিছুই রয়েছে প্রোগ্রামে, যে আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলোই এখানে আসবে, সবগুলোই সফটওয়্যার কিন্তু এখানে চলে আসবে। আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে আপনারা এখান থেকেই যেতে পারবেন। তারপরে যে এখানে আপনার ডকুমেন্টগুলো রয়েছে, দেখছেন বন্ধুরা, এই যে দেখছেন। সো বন্ধুরা, এভাবে করে আপনারা কাজ করতে পারেন। তো বন্ধুরা, এখন কথা হলো অ্যাপসটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। অ্যাপসটি প্লে স্টোর কিংবা অন্য কোথাও ওয়েবসাইট আপনারা সার্চ দিলে পাবেন না। অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। আর বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের আর একটা গ্রুপে, প্লিজ ওগুলোতে একটু জয়েন হয়ে নেবেন। আর আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু এই ধরনের ভিডিও, নতুন নতুন ভিডিও দিতেই থাকবো আর শুধুমাত্র আপনাদের জন্য। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, একটা লাইক না দেন, তাহলে তো আমাদের মনটা খুব খারাপ থাকে, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।